আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে, যার কষ্ট তুমি কখনই সহ্য করতে পারবে না। পড়েছি সাধারণত মিথ্যে বলা মহাপাপ, আর দেখছি সত্য পাগলের প্রলাপ। পড়েছি সকল মানুষ ভাই ভাই, কিন্তু দেখছি বিবেক ও ভালোবাসা পুড়ে হলো ছাই। পড়েছি সবুরে মেওয়া ফলে, কিন্তু দেখছি মেওয়া আসে টাকার বলে। পড়েছি মানুষ মানুষের জন্য, কিন্তু দেখছি কি মানুষ মানুষকে করে শূন্য। পড়েছি উপকার করলে উপকার পাবে, আর দেখছি উপকার করলে নিশ্চিত একটা বড় বাস খাবে। শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের খুবই অভাব। না চাইলেও অনেক প্রিয় অপ্রিয় মুখগুলো চোখের সামনে পড়ে যায়, ঘৃণা করাটা ভুলতে গিয়েও যে তখন আরও বেড়ে যায়। তিনটি জিনিস সবসময় মনে রাখতে হবে। নম্বর ১, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নম্বর ২, কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। নম্বর ৩, কারো মুখপানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। মনের ভেতরকার অন্ধকার বাড়িটা খুঁজে বের করার মানুষ বড্ড অভাব। বাইরে থেকে আলো ঝড়গুলো সরিয়ে মনের গোপনে একটা আস্ত অন্ধকার ঘর খুঁজে পাবার দক্ষতা সবার কিন্তু থাকে না। যাদের সেটুকু থাকে তারা ওই অন্ধকার কুঠুরিতে অনায়াসে আলো জ্বালাতে পারে। তারা আসলে নতুন করে তারাবাতি জ্বালানোর স্বপ্ন দেখায়। কি আশ্চর্য ব্যাপার, যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়াদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকে এই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। আমাদের জীবন দুই পায়ের মতোই হওয়া উচিত, ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান একসময় পরিবর্তন হবেই। কিছু পেয়েছিলাম, কিছু হারিয়েছিলাম এই ভেবে একদিন খুব কেঁদেছিলাম, কিন্তু আজ চুপ করে আছি শুধু এই ভেবে যে যা হারিয়েছিলাম সত্যি কি তা কখনো আমি পেয়েছিলাম। কাঁদলে চোখের পানি মোছা যায়, কিন্তু মনের কষ্ট কখনোই মোছা যায় না। পায়ের তলার মাটিখানা দেখেছ, ওটুকু জায়গায় তোমার আছে অধিকার, আঁকড়ে ধরতে শেখো ভালোভাবে, নইলে কিন্তু একসময় এই পায়ের তলার মাটিটাও ধসে পড়ে যাবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন কিন্তু থাকে না। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই কিন্তু ছিল না। অহংকার করো না, পতন হবে, অতিরিক্ত সরল হয়ে যেও না, ওই স্বার্থপর সমাজ তোমায় একদিন ঠকিয়ে দিবে। নিজেকে রাবারের মতো শক্ত করে তোলো, খারাপ থেকে খারাপ পরিস্থিতি যখন দুমড়ে মুচড়ে দেবে তখন আবার যাতে সোজা হয়ে দাঁড়াতে পারো। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশাই করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় একটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সেই মানুষের উপর বিশ্বাস করা যায় যে বুঝতে পারে হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পিছনে ভালোবাসা এবং নিশ্চুপ থাকার কারণ। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে। আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য যা কখনোই কিন্তু নেভে না। একটু কষ্ট হলেও একা চলতে শিখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে, এটাই বাস্তবতা আর এটাই কিন্তু সত্যি। অতীত তোমাকে কষ্ট দিবে,
ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সবসময় তোমার সাথে থাকবে। তাই সবসময় বর্তমান নিয়েই কিন্তু ভাবা ভালো। খারাপ মানুষের সাথে তর্ক জড়াবে না, তারা তোমাকে টেনে হিঁচড়ে তাদের লেভেলে নিয়ে যাবে এবং এরপর তাদের খারাপ অভিজ্ঞতা দিয়ে তোমাকে পরাজিত করবে। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাধারার লোকেরাই কিন্তু একসময় সফল হয়েছে এবং তারা সফলতার জন্ম দিয়েছে। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে, বরং শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যিনি ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তুমি সেই দিনই বুঝবে যেই দিন তোমাকে কেউ অবহেলা করবে। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করো না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। আমি কখনোই কাউকে আমার মন থেকে সরিয়ে দেইনি। যার মন ভরে গিয়েছে সে নিজেই কিন্তু একসময় সরে গিয়েছে। কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে ভাববে তুমি হলে সেলিব্রিটি আর তারা হলো তোমার ফ্যান। আমি কতদিন বেঁচে থাকবো তাতে আমার কিছু যায় আসে না। যতদিন পারব বাঁচব, কিন্তু আমি আমার আত্মসম্মান নিয়ে বাঁচব। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, নিজের প্রতি যত্নশীল হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রত্যেকেই সফল হতে পারি, সফল হয়ে এই পৃথিবীটা পরিবর্তন করে দিতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।